माया लगैला मोदी नया मा के अंतरे मोर आहा जारी हृदय मोर आहा जारी तुमी मोदी नार सुखे की माया लगैला मोदी नया मा के की माया लगैला मोदी नया मा के अस्तगफिर अल्लाह रब्बी मिन कुल जंबा तौब इलैही لا حول ولا قوة إلا بالله العلي العظيم بابري او الله نبير ما يرمترا راتر غبير هوي غسر بابا اي بابا তোমার জীবনে কত গুনাহ করলা যেই গুনাহ তোমার মা জানে না তোমার বাবা জানে না বাবা সমাজের মানুষ জানে না সমাজের মানুষ যদি জানতো সমাজ থেকে তোমারে বাহির করিয়া দিত রে বাবা আমার আল্লাহ কেমন করে তোমার আমার গুনাহটা গোপন করে রেখে দিয়েছে রে বাবা হে নবীর প্রেমিকের ও আমার বাবা এমন গুনাহ করলাম মা জানে না বাবা জানে না পুরুষের মানুষও জানে না যদি জানতো সমাজ থেকে বাহির করিয়া দিত রে বাবা আমার আল্লাহ কেমন করে তোমার আমার গুনাটা গোপন করে রেখে দিয়েছে সেই মহান আল্লাহর দরবারে জীবনের গুনাহ হাজির করে দিই সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ ربي من كل جنب وتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم চেয়ার গুলো সামনে আগে বসেন চেয়ার গুলো সামনের দিকে আগে আপনারা বসে পড়েন استغفر الله يا ربي من كل جنب وتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم بردنشين ما بنرى আড়ালের মা বোনেরা যে শ্বশুর আব্বা তোমারে হাজার টাকার লাখ টাকার গয়না পরায়া বারে জানছে যে শাশুড়ি আম্মা তোমাকে নতুন গয়না পরায়া বারে জানছে আজকে আদি তোমার শ্বশুর আব্বা তোমার শাশুড়ি আম্মা দি কবরে গোমাইছে তুমি তারার জন্য কি করো গো মা ও মা আরামের গৌটা হারাম করে দিয়া গো মা ঘরের কুলের মধ্যে নামাজের মাসাল্লাড়া বিছায়া গো মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করো মা এমন হইতে পারে গো মা আজকের মাহফিল কেউ সিরা করিয়া আমার আল্লাহ আপনি আমার আব্বা আম্মার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে আর একটা মাহমুদ বলুন সুবহানাল্লাহ আজকে বাড়ি যান হাটে যান বাজারে যান যেখানেই যান বাড়ির দিকে রাত্রে বাজার দিকে রাত্রে বারোটা একটা বাজে গেলে দেখছেন সবাই ঘুমাইছে কেডা ঘুমায় না কে ঘুমায় না সবাই ঘুমায়
সবাই জবানটা খুলে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইয়াতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد اللهم صل محمد وعلى سيدنا محمد وعلى أبا يا أما شوي سيدارو والله قائبو Allahumma
মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা আব্বা আম্মা যাদেরা সে আল্লাহ কইব রে আব্বা আম্মা যাদেরা সে আল্লাহ কইব রে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির محبت بارن محمد وعلى آل سي اتو يا دور قردن أبان خبران শীতে মায়া কষ্ট করছ আমার কষ্ট দিল না মুখে পিঠে জাগা গো দিছে আমার আল্লাহ হো আজকের মহফিলে তোমরা এসো মানে সরদর বারে বাবা এবারে মহারা বাবারা দিব অনেক আইছে বাবা যেই দরবারে বসছ জিরিয়া মরাব্বা হুজুর কিবলা মরাব্বা হুজুর এমন হইতে পারে উনার জন্য জীবনের শেষ মহফিল হইতে পারে কি কর ঠিক না কি বলেন ঠিক না নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই এ নবীর প্রেমিক আল্লাহর নবীর মায়ার উম্মতের রে মা বাবা যদি দোয়া করার তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর অলি হইয়া যাইবা আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ কার কলি যায় জানি রে মা বাবার আগুন দাও দাও করে জ্বলতেছে রে বাবা এই দরবারে কত পীর ভাই আইছে কত পীর বড়ি রাইছে কত রুহানি সন্তান ভক্তবৃন্দ রাইছে আজ গাদি রে অনেক দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে দিয়া এই বালিশ্বর দরবারে ছেড়ে দিয়া সাড়ে তিন হাত মাটির ঘরে ঘুমাইছে সাড়ে তিন হাত মাটির ঘরে ঘুমাইছে রে বাবা সাড়ে তিন হাত মাটির ঘরে ঘুমাইছে রে বাবা এই এলাকার গ্রামবাসীরা বাবারা একের পর এক চলে আসো বাবা ফজর নামাজের পরে আমাদের আখিরি মোনাজাত করে বাবা যে কথাটা বলতেছিলাম আল্লাহর অলির দরবার সাধারণ দরবার না যদি তোমার মাতা পিতা তোমার জন্য দোয়া করে তুমি এক সেকেন্ডের ভিতরে আল্লাহর
বলি হইয়া যাইবা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ তোমরা শুনো গো বন্দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া জবানটা খুলে কর না তোমরা শুনো গো বন্দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া হায় হায় দরুদ সালাম হোসাও নবীর প্রেমে কো হইয়া হায় হায় দরুদ সালাম হোসাও নবীর প্রেমে কো হইয়া তোরা শুনো গো বন্দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বাজার আমার ভাইরা সেই নবীর নাম কি রাহমাতুল লিল আলামিন এই নামটা কে রাখছে নবীজির নামটা কে রাখছে স্বয়ং আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আর আমার নবীজির নাম হলো রাহমাতুল লিল নামের সাথে নাম মিল আসেনি কি কোন মিল আসেনি আমরা যদি হিংসা করি আমার নবীর কিচ্ছু হবে না আমাদের কফলে আমরা সালি দিলাম ঠিক কি না কর ঠিক কি না বলে সেই নবীজি হচ্ছে বেনজির বেমিসাল ওই নবীর সাথে কারো কোনো তুলনা নাই আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে ছোট আকারে বলছি বাবারা এই দরবারে আসছেন অনেকে আমার আব্বার মুরিদ অনেকে আমি গুনাহগারের কাছে তাওবা করলেন বায়াত হইলেন আমি কিন্তু গুনাহগার মানুষ চিনি আমার এলেম নাই আমল নাই কিছু নাই আমি আমার মৌলার দরবারে এটাই কই মৌলার এই আমি যদি তাদের কিনিয়া তারার গোলামি করে যদি যাইতে পারি ওই দিন জন্য আমি পারি দিতে পারি আমি জানি এটা কথা কয় না সাদা দিলে কাদা লাগাই গেলে রে ও পানের মসজিদ রে তুই আমার সাইরা কই গেলে রে কি কন ঠিক না আমি জানি আমার অন্তরটা সাদা ও দেখেন আপনাদের পাশে একজন লোক আমার এ বাবার বাড়ি কোন জায়গা না বাবা আব্দুল বারী কিশোরগঞ্জ ওনার জীবনে অনেক ফিসাবরা ফিসে ঘুরছে অনেক ফিসাবরা বেকালতা করছে বেটারে মুড়ি দিবার লেগে বেটা কো আমার মন সব জায়গায় যায় না আর আমি যারা একদিন দেশেরে আর বলি না এই যে পাশে বসার জিগার না আমাকে দেখেই উনি আমার কাছে বায়াতে রাসুল গ্রহণ করছে এটা গৌরব না এটা আমি গৌরব করছি না কিন্তু বাজান ওই কথাটাই বলছি যে যারা আমাদের দরবারে বায়াত হচ্ছেন আমাদের দরবার কিন্তু অন্য পিসাবরার দরবার থেকে আলাদা কে কোন ঠিক না কে কোন ঠিক না আমি যদি আপনাদের বাড়িতে বছরে দশ দিন খাইতে পারি আমি যদি আপনাদের বাড়িতে বছরে দশ দিন খাইতে পারি আমি কি আপনাদেরকে বছরে একদিন খাওয়াইতে পারি না কি কোন খাওয়াইতে পারি না গভীর মনোযোগ আপনারা একটু চকটা আতায় দেখেন মাজান এটা এই বিনিময় আপনাদেরকে আমি দাওয়াত করে আনি কিসের বিনিময় যে আমার আউলা আউলাদরা তারা বাড়িতে গেলে কত আদর করে এমনও মুরিদ আছে হঠাৎ করে গিয়া বাইত উঠলে বেটার ঘরে কিচ্ছু তাহে না আরেক ঘর থেকে ডিম আনে আরেক ঘর থেকে ডাইল আনে কে কোন আনে না আইন না ইজ্জত রাখে আমার দয়া লাগছে কি কোন ঠিক না কে কোন ঠিক না তাহলে একটা মুরিদ যদি তোমার এতটুকু করতে পারে তুমি ফিরিয়া তারে কতটুকু করা দরকার কে বলেন ঠিক কিনা বলেন তুমি যদি ফিরিয়া সিংহাসনে সাজ্জা বসে থাকো আর তোমার মুরিদের উপরে সাদা ভালাও দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এই আমি বিল্ডিং করুম রে আমার পঞ্চাশ হাজার টিয়া দিস কি কন তুমি সাইতা করে তুমি তার ভিতরে রাডার ফিট করে দিবা ভিতর তিরতে পারিব কি কন ঠিক না কি কন বাজার ঠিক কিনা কন আপনারা একটু চিন্তা করেন যারা আমাদের দরবারে পুরান বয়াত আমার আব্বার মুরিদ অনেকে আছে জিজ্ঞেস করেন আমরা এখনো কোনো মুরিদের কাছে টাকা পয়সা ছাদা ফালাই না বুঝেননি আমরা আপনাদের সাথে চলি আপনারা আমাদের সাথে চলেন এই হলো মায়া মহব্বত এটা প্রেমের বান্ধন কিসের বান্ধন প্রেমের বান্ধন বাজান আপনার কতটা হলো আল্লাহর অলি
আমি কথাটা পাই জায়গাতে বইলা দেখি আল্লাহর ওলি রিয়াজত করলে আল্লাহর ওলি হইতে পারবেন আপনার বাড়িতে আল্লাহ বড়া কমলা বড়া জাল্লা বড়া আছে নি আছে না আছে না আল্লাহ বড়া জাল্লা বড়া কমলা বড়া যদি আমার মাওলা দয়া করে আল্লাহ বড়া আল্লাহর ওলি হইতে পারে ঠিক কি না বলে যদি আমার মাওলা কবুল করে দেখবেন আপনার বাড়ির আল্লাহ বড়া আল্লাহর ওলি সুবহানাল্লাহ কর না হে নবীর প্রেমিক ও আল্লাহর নবীর মার উম্মতেরা যেই কথাটা বলতেছিলাম আল্লাহর ওলি রাবিয়া বসরি জুড়ে বলুন না সুবহানাল্লাহ চিল্লা বলুন না আল্লাহু আকবার আমার বর্দানিশীন মা বোনেরা ফরদার আলার মা বোনেরা গো ও মা একটু খেয়াল করো গো মা আল্লাহর ওলি রাবিয়া বসরি বসরের শহরে ওনার জন্ম ওয়াহিদুন এক ইসনারে দুই সালাসুন তিন রাবিউ চার উনি ওনার বাবার এবং মার চার নম্বর সন্তান এই কারণে নাম হয়েছে রাবিয়া বসরি বসরের শহরে থাকতো এই কারণে হইল বসরি এ রাবিয়া বসরি উনি এক বাদশার দরবারে গিয়ে গেলেন গিয়ে বলতেছে বাদশাহ আমি তোমার বাড়িতে গোলামি করব তুমি আমারে রাখো আপনি কেমনে গোলামি করবেন যে আপনার অর্ডারের চাকর আমি ঠিক আছে দিনের বেলা হলে বাদশাহ রাজমশলটা পই পরিষ্কার করে আর রাত্রে হইলে দিনের বেলা হইলে বাদশাহ দুনিয়ার বাদশাহ গোলামি করে আর রাত্রে হইলে আমার মাওলার গোলামি করে আর একটা মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ বাবারা আমার ভাইরা হে নবীর প্রেমিকরা ও আমার আব্বাজিরা বাবারে আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহ বড়া জাল্লা বড়া ওলি হইতে পারে কাপলা বড়া ওলি হইতে পারে বাবারে রিয়াজত করো অহংকারী করো না তাকাব্বুরি করো না সুগলি গায় না গীবত করো না উষা পথ ফত না নেশা পথ ফত উষা পথ ফত না রে নেশা পথ ফত যত শুরু হয়া চলবারে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব জোরে জোরে বলুন আল্লাহ আজকে অনেক দুঃখের বিষয় অনেক দুঃখ আমার অন্তরে রিয়াজত করবেন আমার বিবাহ করার তিন বছর আগে কোম্পানিগঞ্জ লম্বাকান্দি এলাকা আলী হোসেন মিয়ার বাড়ি ওই যে আলী হোসেন মিয়ার বড় ছেলে তাজুল ইসলাম আসুনি হাটালগি দাও এরপরে তাজুল ইসলাম ভাইয়ের বিয়াই আসেন নিয়ে না বুঝু ভাই আচ্ছা বুঝু ভাই দিয়ে আসেন নি হাটালগি দেন ওই দেখেন এসব লোক হাটালগি দেন এসব লোক আমি রাত্রে দুইটা বাজে এসময় বিয়া সাদি করি নাই রাত্রে দুইটা বাজে আমি তাদেরকে আদেশ করছি মাহফিল করছি মনে করেন কমসে কম মনে করেন বগুড় আইটটা আইসি ভানেশ্বর আইটটা তার কইছে বেড়া কবরকুর ঝাড়তে বাঁশ কাঠ হ্যাঁ হুজুর এটা কি করে ঝাড়তে বাঁশ কাঠ কবরকুর কয়েকজন কবর করতেছে ঝাড়তে বাঁশ কাটতেছে হ্যাঁ বাড়ির পাশে একটা ডুবা আছে একটা খাল খাল আমি কইছি এটা তুমি গোসল করে রাত্রে দুইটা বাজে এটা ডুহ ঠিক এই লোকদেরকে জিজ্ঞেস করেন এসময় আমি জিয়া সিদ্ধি করি নাই আমার বাবা আমার একটা রিয়াজত দিয়েছিল ওই রিয়াজতটা আমি ওনাদের এলাকায় করছি কি বলেন আপনারা কি আমার ফাইরা মারি দিয়েছেন না কি কন এটাই প্রেম এটি রিয়াজত আমি ওই সময় আমার বিয়ের আগে অনেক রিয়াজত করছি আমার আল্লাহ পাক আমাকে অনেক রিয়াজত দিয়েছে তো এটা গৌরব নবজান ওই যে কইলাম যে আল্লাহ বেড়া জাল্লা বেড়া কামলা বেড়া ওলি কেমন হয়ে একটু দেখে রাবিয়া মালিক প্রত্যেক দিন দেখায় রাবিয়ার ঘরের মধ্যে গুনগুন 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 করে একটা শব্দ শোনা যায় হঠাৎ করে রাবিয়ার মালিকই চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা কি এমন ভাবে মাস যায় বছর যায় হঠাৎ করে রাত্রে গভীরে একদিন বাইরে রাবিয়ার মালিকে বাইরে আসায়া দেহের ওই আমার বাজানো
বস্তির ঘরের মধ্যে আমার আল্লাহ নূরের একটা লাইট দান করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর চিল্লা বলুন আল্লাহু আকবার এই যে মনে করেন এটা একটা ফোকাস লাইট এটার ফসাটা কি শুধু আমার বরাবরই আসছে না আপনাদেরকেও ভাইছে রাবিয়া বস্তির মালিকে দেখলো ব্যাপারটা কি বান্দি বিড়ির ঘরের মধ্যে লাইট আস্তে 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 গেলেন গিয়া কান্ডা লাগাইছে ঘরের দরজাত গিয়া কান লাগানোর পরে ঘরের দরজাত রাবিয়া বস্তি সাজদায় পড়ি আমার মাওলার ডাকতেছে রাবিয়া বস্তির মালিকে দেখতেছে রাবিয়া যেই সাজদায় পড়ছে মাতাল গি দেনা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার সেজদায় পড়ছে মাতাল কি দেয় না যখন মুয়াজ্জিন সব বলছেন সালাতু খায়রুম মিনান নাও রাবিয়া বস্তি মাতাল কি দিলেন রাবিয়ার মালিকে জাগাত দিয়া সিংহাসনের পাশে বসলেন যখন নামাজ পড়া শেষ রাবিয়া বসরি ঝাড়ু লইয়া উনি গেছেন ভাই বাড়িটা পই পরিষ্কার করার জন্য রাবিয়ার মালিকে ডাকতাছে দেখেন আমার আল্লাহ কি করে আগে যদি চাকরি করো পরে বাদশা হইতার বা সুবহানাল্লাহ কোন আগে গোলাম হইলে পরে বাদশা আগে ছাত্র এর পরে উস্তাদ কি কোন ঠিক না আগে তুমি ছাত্র এর পর হইবা উস্তাদ আগে তুমি কমলা বেড়া এর পর হইবা গিরোজ বেড়া গভীর মরুদু গভীর মরুদু সুটকির দোকানে থাকলে সুটকির গ্যারান করবে আতরের দোকানে থাকলে আতরের গ্যারান করবে বাবা দুধের সুঙ্গা দিয়া কেরাসিনের সুঙ্গা দিয়া দুধ নাপ না কেরাসিনের সুঙ্গা দিয়া যদি দুধ নাপ দুধ খাওয়া যাইতো না কি কোন খাওয়া যাবে আর যদি কেরাসিনের সুঙ্গা দিয়া দুধ নাপছো দুধ খাইতে পারতা না আর যদি দুধের সুঙ্গা দিয়া কেরাসিন নাপো ল্যাম্পটন কিন্তু ধরতো না সেরসের করবো সেরসের করে নিব্বা যাবে কি হন ঠিক না নাম তো সুঙ্গা ওই দুধের সুঙ্গা কেরাসিনের সুঙ্গা ওই এর মধ্যে বেশ কম আছে আসেনি ভাবি আসা অব আসেনি রে বা বুঝতেই বোঝা তারা বিয়ার মালিকে ডাক দিছে মা ও মা সুবহানাল্লাহ কর না আজকে ডাকটা কিছু বেশ কম আসেনি কি কোন বেশ কম আসেনি আজকে কত সুন্দর একটা ডাক মা ও মা রাবিয়া ও মা রাবিয়া আল্লাহু আকবার বলেন না আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার রাবিয়ার মালিক ডাক দেয় ও মা রাবিয়া মা রাবিয়া তুমি এদিকে আসো মা তুমি এদিকে আসো মা তুমি এদিকে আসো বিড়ি এক কদম আজ্ঞা দুই কদম পিচ্ছা ডর করে কি গুণ করে না একটা ভয় তো আছে আজকে যে ডাক্তারছে ডাক্তার তো রহস্য নাকি রাবিয়ার মালিকে ডাক দিয়া কো আম্মা ও মা রাবিয়া তুমি চিন্তা করো না বই পাইও না চলে আসো দাঁড়ে গেছে যাওয়ার পরে ডাক দিয়া কো ও মা রাবিয়া মা গো মা তুমি কোন জিনিস সাধন করলা গো মা যেই সাধনের কারণে আমার আল্লাহ আসমান থেকে তোমার ঘরে নুরানি লাইট দান করে দিছে রাবিয়া বস্তি কোনো আলোচনা করে নাই কোনো কথাবার্তি কয় নাই এবার রাবিয়ার মালিকে কয় ও মা আজকের থেকে তুমি সিংহাসনের মালিক আজকের থেকে তুমি রাজবসতের মালিক সুবহানাল্লাহ কইতেন না আমরা হইলে কি করলাম হইলে আপনারা হইলে কি করলেন বলে হে ভাই সেবা না দেখবার আগে বাড়িটা কাউলা করা আমার নামে আসেনি 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 কো হে ভাই জুমুন না জানে বাফেতে টিপ সইলে এলা আসেনি আসেনি সাবধান রাবিয়ার মালিক ডাক দিয়া কুমা আজকের দিকে তুমি সিংহাসনের মালিক এই রাজপ্রসাদের মালিক আজকার থেকে তুমি বাদশা আমি হলাম তোমার গোলাম আর জোরে বলুন সুবহানাল্লাহ
আজকে থেকে আমি হলাম গোলাম তুমি হইলা বাদশা রাবিয়া দুইটা চকের পানি ছাইরা দিছে টপ টপ কইরা ডাক দিয়া গ ও দুনিয়ার বাদশা দেখেন কি কয় ও দুনিয়ার বাদশা বাজান বেটাগিরি করো তাকাব্বুরি করো এলেমের ফাহর দেহা ডিসমিস আল্লাহ কোনান্দ কোন বিপদে বলাইব তুমি কইতেই পারতে না আল্লাহ কামি সব জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি সমস্ত জায়গায় বিরাজমান আমি মহীন আমি সব জানি রাবিয়ার মালিক যখন বললেন রাবিয়া ডাক দিয়া কয় রাবিয়ার মালিক ডাক দিয়া কয় মা তোমার রাজপ্রসাদের মালিক বানাইলাম এবার রাবিয়া ডাক দিয়া কয় মালিক শুধু রাত্রে ইবাদত করার কারণে গভীর মনোযোগ শুধু রাত্রে ইবাদত করার কারণে যদি সুবহানাল্লাহ কইতেন না শুধু রাত্রে ইবাদত করার কারণে যদি দুনিয়ার বাদশাহীরা দুনিয়ার একজন বাদশা দিতে পারে আমি যদি আমার সারাটা জীবন আমি আমার মাওলার গোলামি করি গো মনে হয় আমার মাওলা আমার সাথে দিদার করতে পারে আর চিল্লায় বলে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে ও বাচ্চা আমি চাই না তোমার রাজবসন আমি চাই না তোমার অট্টালিকা আমি গোলা চাই না সব ছেড়ে দিয়া রাবিয়া রওনা করছে আল্লাহর খানে কাবা ঘর দেখবে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার এবার আল্লাহর নামে ভারি গেছে কাবা শরীফ দেখার জন্য কি দেখার জন্য কাবা শরীফ গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউ বাসি নাম তোমার আল্লাহ গাফুর রহিম নাম তোমার আল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কিনে জল বসি আমি আমার যে কোনো জায়গায় যখন বক্তব্য নিয়ে বসি তখন কিন্তু আমার খেয়ালটা অন্য খেয়াল থাকে মানে দুনিয়াদারির আমার অনেকেই বলে হুজুর আপনি মাহফিলে বসলে দিয়ে আরেক কিছু দেওয়া যায় এটা আমার খাজা বাবার দয়া আমি খাজা বাবার দরবারে আঠাশটা দিন ছিলাম আঠাশটা রাত্রে আমি ঘুমাই নাই আঠাশটা রাত্রে আমি খাজা বাবার দরবারে ঘুমাই নাই আজমির শরীফ থেকে আসার পরে আল্লাহ আমাকে আপনাদের দোয়া অনেক দয়া করছে আমি মাহফিলে বসলে আমি দেখি অনেক আমার মধ্যে দুনিয়াদারি খেয়াল অনেক কম থাকে তেলে বাজার ওই কথাটা বলছি আপনাদেরকে আপনারা যারা আসছে একজন কামলা যদি চাকর যদি কাম করে সে যদি আমার মাওলার দিদার পাইতে পারে তাহলে আপনারা কিছু রিয়াজত করলে পাইতে পারেন না পয়সা বড় আপনার বল কি বলেন কিছু পাইতে পারেন না কি বলেন রিয়াজত করলে পাইতে পারেন না পাইতে পারেন তে আপনারা আজকে যার দরবারে আসছেন ভাইজান একটা চেয়ারে বসেন লক্ষ্য ভাই একটা চেয়ার ওই যে পিছনের চেয়ার আছে তাহলে আজকে যার দরবারে আসছেন একটু চিন্তা করেন আমার আব্বা হুজুর কিন্তু একবার বয়স্ক হয়ে গেছে কিগণ আমি কতক্ষণ আগে মাকদুম শাহ হুজুর আওলাদ রাসূল যখন বিদায় নিব আব্বা হুজুরের কাছে গেছিলাম শরীরটা কাঁপতাছে হুজুর অসুস্থ বেশি আজকে কমসে কম দুই থেকে তিনবার চারবার মাথা পানি ঢালছে এখানে অনেকেই পানি ঢালছে আমি দেখছি আমার আব্বা হুজুর তেলে চিন্তা করে আজকে আমার আব্বা হুজুরকে দেখছেন আগামী দিন নাও থাকতে পারে তেলে চিন্তা করে আমরা যদি বাবার সন্তান হয়া আপনারা যদি মা বাবার সন্তান হয়ে মা বাপরে না করেন তাহলে আপনি কিসের মানুষ কিসের হুজুর কিসের আলেম
আপনি ফতোয়া দেন মা বাপের করেন হাকিকত আদায় দেন আপনি করেন না কি কোন কি কোন তুমি দাও 18 করি ফতোয়া তোমার ঘরে এক ফতোয়া নাই কি কোন আল্লাহ রাসূলের পরে জায়গাটা হলো তোমার মা এবং বাবা এখন আমার আব্বার ফুরান মুরিদ আছে এই যে আমার ভাই করমালির আব্বা জিজ্ঞেস করেন আমার আব্বা যখন ওনার এলাকায় যাইতো আপনাদের এলাকায় যাইতো অনেক কষ্ট করে আমার আব্বা হুজুর আমার লালন পালন করছে বুঝছেননি আজকে লাখ লাখ টাকার অনুষ্ঠান আপনাদের কিনে আমি গুনাহগার করি আমার ভাইয়ের যারা আছে বাড়িতে যারা বাড়িতে আছে যারা বিদেশ থাকে তারা সহযোগিতা করে আপনারা করেন আজকে দেখছেননি আদিশার দরবার আপনাদেরও ছিলা কারো ছিলা কারো ছিলা আপনাদেরও ছিলা আমি আপনাদের গোলাম আমি যদি আপনাদের গোলাম গোলামি করে যাইতারি আর আল্লাহ যদি হাসরের ময়দানে গোলামি একটা টিকেট দে এই টিকেট রুছিলে পার দুনিয়া দুনিয়া কিছু ইবাদত করে বেহেশতে যাওয়ার দিত না মালিক যদি দয়া না করে কি কর ঠিক কি না বলেন আসলে যে মালিকের দয়া মালিক যদি দয়া করে দে দেখবেন তো ইশারাতে বেড়া মুসিবত পার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলতেছি বাবারা আপনারা নামাজ পড়েন আর মধ্যে মধ্যে কিছু ওয়াজিফা আমল করেন শরীয়ত তরিকত হাকিকত মারফত চার তরিক হলে এবাদত আপনারা জিকির আজকার করবেন মুরাকাবা মুশাহাদা ফানাফিল্লা বাকাবিল্লা ফানাফি শেখ ফানাফি রাসুল এগুলা করবেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনি বাড়িতে যান গিয়ে একটু জিয়ারত করেন মা বাবার কবরের পাশে যান জিয়ারত করেন খালি হুজুর দিয়ে দোয়া করেন বিশ্বের দিয়ে দোয়া করেন কি পাইছেন আপনি নিজে দোয়া করবেন সন্তান যদি মাতা পিতার কবরের পাশে দাঁড়ায় বলে রাব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ কোন সঙ্গে সঙ্গে তো মাতা পিতারে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন একদিন রাত্রে আমার ভাই আলী হোসেন ভাই উনার রাত্রে 2টা বাজে আমি মাহফিল থেকে আইছি বাড়িতে আর উনার কথা এমন মন হইছে আমি যেখানে মাহফিলে যাইতাম আমি যেদিন থেকে আলী হোসেন ভাইয়ের বাড়িতে ঘরের সামনে ঘরের দরজার সামনে মাটির তলে গেছি এদিন থেকে আলী হোসেন ভাই আমার ফিস ধরছে কমসে কম 25 বছর কি কোন ঠিক কি না আমার ভাই আজকে কবরে ঘুমাইছে ওই কয়েকদিন আগে রাত 2টা বাজে স্মরণ হয়ে গেছে আর ঘুমাইছি না হঠাৎ করে ওনার জন্য দোয়া করে ওনার ছেলের মোবাইলে দোয়াতে শরীক করাইলাম তাহলে এটা প্রেম ভালোবাসা এটা কি ভালোবাসা প্রেম ভালোবাসার বিনিময় তাহলে বাজার এই মাহফিলটা আপনারা প্রতি বছর করবেন আপনারা আসবেন আপনার ফিরের বাড়িতে মাহফিল আপনি বাইত ঘুমাই রয়েছেন তাহলে আপনি কিসের মুড়ি কি কোন কি কোন আপনার পীরের বাড়িতে হাজার হাজার মানুষের মাহফিল আপনি বাড়িতে ঘুমাই রয়েছেন আপনি ব্যবসা করেন তাহলে আপনি আপনার এই ব্যবসাতে ফায়দা আসবে না কেন আসবে না এই ব্যবসাতে পীর মসজিদের দোয়া নাই এই ব্যবসাতে মা বাবার দোয়া নাই তুমি যতই ব্যবসা করে দেখবে ফিসাদা টানে কি কোন কি কোন উন্নতি নাই মা বাবার দোয়া নাই হঠাৎ করে দেখবা তোমার ছেলে মেয়ে অসুখ গেছে গা তোমার 10,000 গেছে গা 20,000 কি কোন ঠিক না আর যদি মা বাবার দোয়া তা হে দেখবা তোমার কোনো বালা মুসিবত নাই ওই যে আগিলা ভাই সে কইতো আলী রাতের জলফুকার ফাতেমা রাতের দিন যখন দিকে আইছো বললা সেখানে তিফি জোরে বলুন আল্লাহু আকবার আগে কইতো কিনা কোন কইতো কিনা কোন ওহর আপনি কয়া দিকেন মাওলা আলী নামডা সিনার ভিতরে এই বুকরামে দেন হাত দিয়া ধরবেন ধরে 11 বার ইয়া আলী কইরা 11 বার ফু দিয়া ঘুমাইবেন এদিন আপনারা স্বপ্ন দেখিত না মাওলা আলীর শয়তানে বইফা সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না সুবহানাল্লাহ তেলে এগুলা শিখবেন আর এই মাহফিলটা আপনারা প্রতি বছর করবেন আপনারা সুনামগঞ্জ ছাতক কুমিল্লা জাফলং এখানে চান্দুরা হবিগঞ্জ আপনারা কালীগঞ্জ অনেক এলাকাতে আমার আব্বার মুরিদান ভক্তবৃন্দরা আছেন তাহলে আপনারা প্রতি বছর মাহফিলটা আসার এক মাস আগে আপনারা কমসে কম যোগাযোগ করবেন পোস্টার নেবেন দাওয়াত দিবেন আসবেন গাড়ি ভাড়া নাই আমরা দিব তাতে কোনো সমস্যা নাই আমাদের দরবারে এটা আমার বাবার শিক্ষা আমরা অনেক মুরিদানকে আমরা গাড়ি ভাড়া দিই এটা আমাদের শিক্ষা তেরে মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান না কে কোন চাননি চাননি এই মাহফিলটা আরো বিশাল আকারে আরো বড় করে আরো সুন্দর করে হোক চাননি দেনছেন আগে আগে যেন হেবাইত মাহফিল করতাম আরো ছোট আছেন না হ্যাঁ ওন দেখছেন আজ ইশার দোয়া হাজার হাজার লাইটিং হয়
হাজার হাজার বাত্তি ধরে আজি শাহ দরবারে আমার আজি শাহ কিবলা কাওয়া কি মহিমা জানে গলায় লাগায়া রশি আস্তে আস্তে টানে টিকি না কোন আমার বাবা কইলাম আমার পিশাব আমি আমার বাবার কাছে মুড়ি দিছি আমার বাবার দরে যদি আপনারা মুড়ি দন আর আমি যে যদি আরেকবার রে গিয়ে কই আপনি আমার ফির কামুইব আমার গরদি বড় ফির কি কর ঠিক কি নাও আমি তো আমার গরের ফির রাগে মাইন্না লয় এর পরে না আরেকবার রে হাউটি দিতাম গিয়া হ্যাঁ গরের ফিরের নাম না আরেকবার রে হাউটি দিতে গিয়া মারে বাদ দেন বাপের বাদ দেন পিশাব রে বিদেশে একটা কম্বল দিলা কো আব্বা কম্বল রে সামনে লাগিয়া পিশাব কম্বল ঘুমা আল্লাহ কো বাইরে তলাচ্চা বানো মহাশুর দি ঠিক কি না কর এই কম্বলটা দরকার আছে মা বাপের কার দরকার এক কম্বল না আমার লাগে অঞ্চ এই কম্বল তোর মা বাপ ফ্রি দিয়া আমার দরাই ঠিক কি না কর তো যদি মুরিদ না যা জুতাটা খুললা সাইডটা বাড়ি দিলে হে কম্বল লিয়া দূর বার কইব যে ফিরির ধারে মুরিদ দিছো মা বাপ সারা উপায় নাই ঠিক কি না কর আর জোরে কোন ঠিক কি না এই মা বাবার খেদমত করবেন আমি প্রায় মুরিদি বলি আমার আপনার একটা চকলেটও খাওয়াবেন না এই চকলেটটা আপনার মা বাবারে দিবেন আমারে কেউ কাপড় লত্তা দিবেন না এটা আপনার মা বাবারে দিবেন আমার এক জোড়া জুতা কিনা দিবেন এটা মা বাপ রে দিবেন আমার হুজুর ভারী দেওয়া লাগবে এটা মা বাপ রে দিবেন আমারে যে মরে গোসল করাইতে মা বাপ রে কতদিন গোসল করায় কিও কত ফিসাবরে কয়েকজন মিল্লা ডলে বাবা রে কি কুসকুসা বন্ধ ডলা লইছু ফিসাবে কোনদিন কোন আছে মা বাপ রে ডলস কি গরম পানি দে উজু করে নিয়ে গাব্বা হুজুর ভানি লইছ মন্দির ভূত মা বাপ রে দি আমার দরাই ঠিক কি না কোন আগে হইলো তোমার বাবা মা বাবা হইলো তোমার গাবলা খাওয়া মা বাবা যদি খুশি হয় স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত খুশি চিল্লা বলেন আল্লাহু আকবার এই দুনিয়াতে আইছেন কারু ছিলা এই দুনিয়াতে আসছেন মা বাবারও ছিলা কারু ছিলা দুনিয়াতে আসছেন মা বাবারও ছিলা মা বাবার এক জোড়া হাত পূজা দিবেন এক জোড়া পায়ে পূজা দিবেন মা বাবার পায়ে লাগাই দিবেন দেখবেন মা বাবা কত খুশি কোন কান্তে যাইতেছেন আইছেন মারে দশটা টাকা দিছেন মা এটাতে পান খাইন মা এটাতে বিস্কিট খাইন দেখবেন মা কইব পুত্রি দশটা টাকা আমি দশ লাখ টাকা পাইছি কি কর ঠিক না তুই যাই আমার স্মরণ করছ আম্মা কয়ে যে ডাকটা দিছ বাপ কয়ে যে ডাক দিছ আপনার ঘরে বাবা আছে যে শৈলটার মধ্যে একটা মোট দিছেন আব্বা শৈলটা ভালো নেই হু তুমি যে মোটটা দিছ আমার বাপের মতন লাগছে কি কর ঠিক কিনা কর কো যদি আমার শৈল্য জোর আছে ভূত তুমি ধরার লগে লগে আমার শৈল্য ভালো গেছে সুবহানাল্লাহ কই দিন না এগুলাই তরিকত এগুলাই তরিকত এগুলাই হক এগুলা মাইন্না চলবেন আমি যাদেরকে যে আদেশ দিচ্ছি মাইন্না চলবেন মা বাবার সামাত ফারা দিয়েন না মা বাবার জুতা ফাই দিয়েন না পীরের সামাত ফারা দিয়েন না পীরের বাড়িতে আসলে আপনারা সহজে কেউ জুতা পায়ে দিন না আমি যদি না কই আপনারা গুণাগার হয়ে যাবেন বুঝছেন খুব আদ্য কায়দা মতে চলবেন আমরা দেখেন হাজীগঞ্জে যায় আমাদের দরবারে এই যে উনিরা যে আসছে ওনাদের এখানে আমরা গেল ওই যে উনিও যা আমার ছেলেগুলাও যা আমরা গিয়া ওই দরবারে জুতা পাই দিন না যেই দরবারে আড়াই দিকে দুই লক্ষ লোক শাহিদারি করে সুবহানাল্লাহ কই দিন না আজকে যিনি আপনাদের সামনে ওয়াজ করে গেছে যেই দরবারে দুই দিকে আড়াই লক্ষ লোক শাহিদারি করে আর বিশ পঞ্চাশ হাজার মুলিবিত কাতারি ধরে আল্লাহ বাসালে ওই যে বাড়া যা প্রতি বছর আমিও যাই আপনাদেরকে লয়ে যাবো ইনশাল্লাহ আবেশ হুজুরের দরবারে যাক আমি যে কথাটা বলতেছিলাম বাজান আপনারা প্রতি বছর এই মাহফিলটা বিশাল আকারে করার চেষ্টা করবেন কেরা আমার ভাইয়া দুই তিনজন বিদেশ থাকে বুঝেননি তো এই বছর না আমার দুই ভাই বিদেশ থাকছে একজন কিন্তু আইসে সাইড দিনেছে ছোটজন যিনি আবুল বাশার আনসারি সাহেব ইলা আইসে মাত্র সাইড দিন আর এর আমার তিন নম্বর ভাইলা যে লাইছে ইলাইছে মাত্র এক মাস ইলা বিশার ডেট বাড়াইছে আপনি বিমানে টিকিট ডেট বাড়াইছে মাহফিলটা করবার লাগে তে দু তিন ভাই যখন একখানতা আছে এই বছর যেমন আমার কষ্টটা খুব কম হয়েছে তাহলে অন্য অন্য বছর কিন্তু কষ্টটা খুব বেশি হয় কি কর হয় না এবছর দেখছেন আমি কিন্তু বেশি লড়ছি না এক জায়গায় টিপ মেরে বইরেছি আমার ভাই কি করছে তাহলে আস্তে আস্তে হারাও বিদুর দেবগা আপনারা আসবেন আপনারা করবেন কথা শিখবেন যার যে কোনো প্রশ্ন আছে যে হুজুর আমি এটা জানি না আমাকে এটা বলেন শিক্ষা নেবেন তাহলে মাহফিলটা আপনারা এখানে প্রতি বছর হোক আপনারা চাননি আরো চিল্লায় বলেন চাননি
এরপর আমাদের দরবারে একখান হাফিজি মাদ্রাসা আছে বুঝছেনই হাফেজ সব কিন্তু আছে ছাত্র আপনারা দেখছেন আস্তে আস্তে ভর্তি হইতেছে এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন বুঝছেনই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ পাক যেন কবুল করক সবাই বলেন আমিন আর এটা মুহাববতে বলেন না আমিন কালকে গেছে ওয়াজ মাহফিল আজকে রাত্রে হবে আমাদের জিকির মাহফিল আমাদের মাহফিলটা কিন্তু দুই দিন আপনারা যদি আজকে থাকতে চান থাকতে পারবেন যদি কোন হুজুর আপনার বাড়িতে এক মাস তাও তাও ইচ্ছা কোনো সমস্যা নেই নিয়ম রইলে কি জানেন আমার বিস্তার আপনি ঘুমান লাগবে ফিরের বিস্তার যদি মুড়িতে না ঘুমাইতে রে তাহলে তুমি কি মুড়ি দিলা কি কোন কি কোন আমার বিস্তার আমার মুড়িতে ঘুমাই দিও আমার কম্বল আমার মুড়িতে গর্ত দিও তেলে প্রেম তেলে ভালোবাসা আর যদি আলগা তুই রাহি ওই বারিন্দাত বয়া দিলে হিসুরি খাওয়ায়া মরিদের মায়া করতে হবে মন দিতে গো ভালোবাসতে হইব কজন হইছে পেলা সালাম সময় বজবে
سيدي مرشدي قبلة عزيز الرحمن شاهن شاهي بلا يط بلا كو سلام مصطفى جان رحمت بلا كو سلام شمع هدايت بلا سيدي مرشدي اولاد اولي بابا شاه جلال شاهن شاه بلا يد بلا كو سلام مصطفى جان رحمت بلا نام سمع هدايت بلا كو سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك وسلام الله عليك يا رسول الله يا حبيب الله نبيك عسن كو اپن مدينة شب كس پار دیکھیت مدر لال قبر شوائل لائل گو آپ نکول سلام عليك يا رسول سلام عليك يا حبيب عليك السلام الله عليك يا رسول الله ويا حبيب الله أبك هي هم بكاري أب أميد هباري جوليا ساري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك السلام الله কি বলে গেলাম শাহ জালালের নাম আমরা কি বলে গেলাম শাহ পরানের নাম আমরা কি বলে গেলাম জালালি বাবার নাম আমরা কি বলে গেলাম আজিজ বাবার নাম বাতিলের পালিয়ে যেত আমরা কি বলে গেলাম শাহ জালালের নাম আমরা কি বলে গেলাম শাহ পরানের নাম তিনশত সাত ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে তিনশত সাত ওলি
সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটিয়া সুন পৌঁছারিতে মদিনার ইসলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরানের নাম আমরা কি বলে গেলাম মুর্শিদ বাবার নাম আমরা কি বলে গেলাম ওলি আল্লাহর নাম আমরা কি বলে গেলাম জালালি বাবার নাম আমরা কি বলে গেলাম আজিজ বাবার নাম সবুজ শ্যামল পাহাড় গেরা সিলেট ভূমি বাংলার সেরা সবুজ শ্যামল পাহাড় গেরা সিলেট ভূমি বাংলার সেরা বেঁচে নিলেন শাহজালাল বেঁচে নিলেন শাহজালাল প্রচার ইসলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরানের নাম আমরা কি বলে গেলাম জালালি বাবার নাম আমরা কি বলে গেলাম আজিজ বাবার নাম পলিয়ে যেত শুনে যাহার নাম আমরা কি বলে গেলাম পীর মুর্শিদের নাম আমরা কি বলে গেলাম হুজুর কেবলার নাম বলবান মোলা বি কামালিহি কেশবত জাবি জামালি হাসান সুজামি ও কিসালি সাল্লু আলাইহি ওয়া আলি আপনারা আসলেন একটা রাত সজাগ থাকলেন সেলিমের মায়া ত্যাগ করে আপনাদের কোনো কষ্ট হয়েছে বাবা কেমন কষ্ট হয়েছে বাবা আমরা তো আপনাদের খেদমত করতে পারি নাই ঠিকভাবে যেভাবে খেদমত করার কথা এভাবে করতে পারি নাই যদি কোনো কষ্ট পেয়ে দেখেন মনে কষ্ট নিয়েন না বুঝছেন কিন্তু সবার মন তো রাহন লাগে আল্লাহরে কত মানুষ গাইল্লা না তাহলে আল্লাহ কষ্ট পা তে মনে কষ্ট না নিয়ে আমার কোনো গাইল্লাই যায় না বুঝি না রাস্তাঘাটে কুস্তা না কয়া বাইক কোনো গাইল্লা গেলে ভালো কি কোন ঠিক না এটা ফির মুরিদের ব্যাপার আমার কোনো বৈক্য লাইলে কোনো অসুবিধা তো না কিন্তু কষ্ট পায় যদি যান তাহলে তো আল্লাহর কাছে আমি বিচার আল্লাহর কাছে আমি জবাব দিতাম না যদি আমার বাড়িতে কষ্ট পায় আপনারা যান আল্লাহর কাছে বিচার দিলে আমি হাসর দিন জবাব দিতাম না আর এমনি যদি সামনে কোথাও বৈক্য দেন গিয়া এত ভালো দিব চেননি তো আপনার কষ্ট পাইছেন বাবা কষ্ট পাইছেন এখন দোয়া হবে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন আমার আব্বা হুজুর কেবল অসুস্থ আমার আব্বা হুজুর অসুস্থ এখন যারা আসছেন তাদের কিন্তু মায়াটা সবসময় থাকবে আর যারা না আসছে আমার আব্বা হুজুর ফর্দা করলে হের আইলে কেমন লাগবো কেমন লাগবো এখন যারা আইছেন তারা সবসময় আইলে একটা আনন্দ থাকবো আর আমার আব্বা হুজুর যেদিন পর্দা করবে দুনিয়ার থেকে এই দিন যদি আপনারা আয়েন তোর কেমন লাগবো এইটি বুঝি না বিলাতি ইন্দুরের মতন আইব মুখটা ঘুরে আইব মুখটা ঘুরে যাওয়ান লাগবো কি কন সবসময় যারা আসবেন তাদের দশ দাঁড়াই থাকবো বড় আর আটকা যারা আয় দিক কোনো মতে মূল্য যাওয়ান গা লাগে তে আসবেন আসা যাওয়া করবেন আল্লাহ পাক সবার কবুল করুক অনেকের ছেলে মেয়ে অসুস্থ দুয়ার প্রার্থী অনেকের মাতা পিতা অসুস্থ দুয়ার প্রার্থী অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ পাক যে কামিয়াবি করে আর ডাইন ফাউডা ঘর থেকে দেন বেলা বিসমিল্লা কয়ে ঘর থেকে বাহির হন বেলা বিসমিল্লা কয়ে ডাইন ফাউডা দিয়ে বাহির হবেন এরপরে আল্লাহ রাসুলকে স্মরণ রাখবেন আল্লাহ রাসুলের নাম স্মরণ রেখা রাস্তাঘাটে চলাফেরা করবেন অহংকারী করেন না তাকাব্বরী করেন না যে আমি হামসে ভরা কোন হে কি কন হ্যাঁ
তোমার মতন কত যৌবন সাড়ে তিন হাত মাটির ঘরে ঘুমাই রয়েছে কি কোন ঠিক না কিছু যুবক আছে না বুড়া মানুষের দেখলে ইহিনি করে না হ্যাঁ হে রাস্তাটা আড়ে সইলা জুল্লা জুল্লা বুড়া মানুষের দেখলে ইহিনজন করে না যুবক রে একদিন তুই বুড়া হইবে এমন বুড়া হইবে লাড়ি দিওয়ার হিসেবে কুল হইতে না ঠিক কি না কন এটারে কইছে অহংকারই করে না তাকাব্বুরই করে না রিয়া করে না সুগলি গায় না গীবত করে না সদা সর্বদাই যদি এগুলা তুমি মেনে চলতে পারো সদা সর্বদাই তুমি আল্লাহর ওলি হিসেবে থাকবা ঠিক কি না বলেন আর চিল্লা বলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি অহংকারই করো তাকাব্বুরই করো রিয়া করো তুমি তো ইহানে দরা ইহানে কি দরা বিসমিল্লাহ তুমি আড়ো বুঝবা তুমি শেষ বেলা ও নাম জফরে ও নাম সাধন করো ওই দিন তুমি বুঝবা যেদিন তোমার পাশে কেউ থাকবে না ওই দিন আমার কামলিওয়ালা নবী ছাড়া তোমার উপায় নাই ঠিক কি না বলেন আল্লাহ পাক সবারে কবুল করুক মহব্বত একটা তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এক বছরের জন্য আমরা বিদায় নাকি এক বছরের জন্য মাহফিল শেষ আগামীতে বাঁচলে তো আসবেন আল্লাহ যদি আমারও বাঁচা এমন আছে আপনারা থাকতে পারেন আমি নাও থাকতে পারি এক সেকেন্ডের তো ভরসা নাই এক সেকেন্ডের কি নাই ভরসা নাই একদিন দশটা এগারোটা বাজে পানিশোর বাজারে আমরা বসে কথা কইতেছি বুঝছেন নি পরের দিন নতুন হাটি যে লোকটা রবে কথা কইতেছি পরের দিন নতুন হাটি ওনার নামে মাইকিং করে উনি আমার আব্বার মিতা মানে আমার আব্বার নামের সাথে ওনার নাম বুঝছেন নি মাওলানা আব্দুল আজিজ উনিও আব্দুল আজিজ বাড়ির নতুন হাটি মাইকিং করতেছে আমি তো অবাক হয়ে গেলাম কিরি কালকে ওনার সাথে আমি কথা বললাম আর ওখন মাইকিং করে আর জায়গা জায়গা থেকে আমার দ্বারা ফোন আইতেছে হুজুর আমরা তো মাইকিং শুনতেছি আব্দুল আজিজ দাদা নাকি পর্দা করছে আমি না তোমার দাদার নামে একজন নাম ছিল উনি তোমার দাদার মিতা বুঝছেন নি তাহলে ওই কথাটাই বলছি আগের দিন দশটা এগারোটা বাজে ওনার সাথে পানিশ্বর বাজার আমরা একসাথে বৈশা আমার ভাইয়ের দোকানে কথাবার্তা কইছি পরের দিন ওনার এন্তকাল বিদায় তাহলে আজকে আপনাদের সামনে আসি আগামীতে নাও থাকতে পারি কি কোন ঠিক না বাবা আমার দ্বারা আমার কথার দ্বারা আমার আচার ব্যবহারের দ্বারা আপনারা কেউ কষ্ট পাইছেন কষ্ট পাইছেন বাবা আমি যে আপনাদেরকে নসিহত দিছি যে আলোচনা করছি যে নসিহত দিছি যদি ভালো লাগে আমল করবেন ভালো লাগলে কি করবেন আমল করবেন আর ভালো না লাগলে আমারটা আমারে ফিরাই দিয়ে ভালো না লাগলে আমারটা আমারে ফিরাই দিবেন কিন্তু কি করবেন না সমালোচনা করবেন না কি করবেন না সমালোচনা করবেন না আল্লাহ পাক যেন সবার কবুল করে নারায়ণ তাকবীর আরো জোরে আরো মহব্বত বলবেন নারায়ণ তাকবীর নারায়ণ সালাম পানি সরতি আশিক সুন্নি মহাসম্মেলন উরুসে আউলিয়া উরুসে আউলিয়া পানিশ্বর পীর বাড়ির উরুসে আউলিয়া মহব্বত করুন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আটালার দেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সুন্দর ঠিক নারায়ণ তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ বলুন নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা সালাম জানাই নবীকে দাঁড়াইয়া সাহাবারা সালাম জানাই নবীকে দাঁড়াইয়া নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نكونن من الخاسرين مبدوء
করার আল্লাহ আমি গুনাহগার আমি দোষী আমি পাপী আল্লাহ আমি গুনার আসামি আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি লইয়া আলেম উলামা নাইব রাসূল লইয়া হাফেজুল কোরআন লইয়া তোমার দরবারে এতিমের মতন দুইটা হাত বাড়াইলা বাবুদয় ও আমার আল্লাহ আমরা লাইগা তোমার মায়া গো লাগে আমরার দয়ার আল্লাহ যত মমিন মুসলমান যেই যেখানে অন্ধকার কবর আল্লাহ এই কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও বাবুদ আজকার মাহফিল হাত বাড়াইছে কার জানি আব্বা দুনিয়ায় নাই কার জানি গর্ব ধারণী মা দুনিয়ায় নাই কে জানি ও আমার আল্লাহ মা বাবা দুজন হারা এতিম হইয়া দুটা হাত বাড়ায় কান্দে আল্লাহ আমরার জীবনে দিকে না তাকাইয়া তোমার বন্ধুর দিকে তাকাইয়া আমরার আওলাদের কবরকে তুমি মাফ কইরা দিও আজকে যার মা নাই গো মাবু যার বাবা নাই তার কলিজায় তো দাও দাও করে আগুন জ্বলে আল্লাহ এমন আব্বা আম্মা যার অন্ধকার কবর আল্লাহ এমন আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ খাস করে আমরা যার জায়গাতে বসে যেখানে বসে মাহফিলের প্যান্ডেল করলাম আল্লাহ যার জায়গাতে বসে মাহফিলের প্যান্ডেল করলাম আল্লাহ আমার চাচা মরহুম আল্লাহ গফুর আজিজ আল্লাহ গফুর মিয়া দুনিয়াতে নাই ওনার পরিবার দুনিয়াতে নাই আল্লাহ ওনার জায়গাতে তো সুন্দর মাহফিল আয়োজন করলাম আল্লাহ আমার চাচার কবরকে তুমি মাফ করে দিও মাওলা আল্লাহ পানি শরের তুলা গাছে জমিনে পানি শরের কবরস্থানে নাইলার কবরস্থানে সুলামের কবরস্থানে আল্লাহ তোমার যত মায়ার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে তুমি মাওলা মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার কি মা লাগে রে আল্লাহ মাবুদ আমি গুনাগার কে যারা ছোটবেলা কুলকা হল লালন পালন করিয়া মায়া মহাব্বত করিয়া মায়ার মানুষ মহাব্বতের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ কবর গুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ আমার বাবারা আমার মা বোনেরা কত কষ্ট করে মাহফিল আসছে নিজে না খায়া এই মাহফিলকে সুন্দর করছে আল্লাহ আল্লাহ আমার বাবা ভাইয়ের দান করে তুমি কবুল করো আমার মা বন্ধুকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমার বাবা ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতন দরজা দান করো আমার মা বোনেরা যারা হাত বাড়াইছে প্রত্যেকটি মা বন্ধুকে তুমি রাবিয়া বশ্রী মতন আল্লাহর অলি বানায়া দাও আল্লাহ যার আব্বা আম্মা জিন্দা আছে আল্লাহ তার জন্য মক্কা মদিনা ঘরে আছে আল্লাহ আমার আব্বা যান হুজুর কেবল অসুস্থ আল্লাহ অনেকের আব্বা আম্মা অসুস্থ আল্লাহ যে মা বাবার কারণে এত সুন্দর রাস্তা পাইলাম আল্লাহ আমার মতন কত মানুষ মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করে আল্লাহ আল্লাহ এমন মাতা পিতা যার জিন্দা আছে তুমি হায়াতে তাইয়েবা দান করো আল্লাহ অনেকের ভাই বিদেশে অনেকের ছেলে বিদেশে আল্লাহ আমার তো ছোট ভাই বিদেশে আল্লাহ ভাতিজা বিদেশে আছে তাদেরকে সহি সালামত নাই করে আল্লাহ এখানে হাফিজুল কোরআন রাহাত বাড়াইছে তাদের উসিলা তুমি কবুল করো আল্লাহ আমাদের বাড়িতে হাফিজি মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো
আল্লাহ অনেক ছেলেরা গাড়ি চালা গাড়ির ড্রাইভার কন্ট্রাক্টর হেলপার আল্লাহ তাদেরকে তুমি বিপদাবদ থেকে হেফাজত রেখো তুমি গায়েবী মদদ দান করে দিও আল্লাহ তুমি গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ আমরা সবার তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও মাওলা আমিন আমিন যেদিন মালাকুল মউত আজরাইল আসবে আমাদের জান কান্দন করার জন্য ওই দিন নূরানি রাসূল পাকের নূর মুবারক চেহারা মুবারক দেখায়া আমাদের জবানে ইমানি কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু